ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালোই আছেন। সায়েন্স, ফান আর মেশিনের একটি নতুন দুনিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কিছু বিপজ্জনক মেশিন সম্পর্কে দেখতে যাব। তো বন্ধুরা, আরাম করে বসুন এবং আমাদের সাথে এই মনস্টার মেশিনগুলো দেখার জন্য রেডি হয়ে যান। চিত্রা TM-140 এই MPBS গাড়িটি ট্রান্সপোর্ট এবং লজিস্টিক কাজের জন্য ব্যবহার করা হয়, যেটা 3.5 টনেরও বেশি ওজন তুলতে পারে। পানিতে এর ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি বেড়ে 4 টন পর্যন্ত হয়ে যায় এবং এই গাড়িটি ক্রস কান্ট্রি ক্যাপাবিলিটি রাখে। এই গাড়িতে ERMC-2-3062 এর মোটর লাগানো আছে। এর গ্যাস টারবাইন ওয়ালা 250 হর্স পাওয়ার সমৃদ্ধ ইঞ্জিন রয়েছে। এটি ইলেকট্রো হাইড্রোলিক গিয়ার শিফটিং এর সাথে 6-speed সমৃদ্ধ ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 6টির সামনের দিকের এবং 2টি রিভার্স ডাইরেকশনের জন্য ব্যবহার করা হয়। এই হাইড্রো মেকানিক্যাল ট্রান্সমিশন প্রতি ঘন্টায় অনেক ভালো স্পিড দেয়। পানির মধ্যে বিভিন্ন বাধা দূর করার জন্য এই গাড়ি নিজের ট্র্যাকে মুভমেন্টকে রিভাইন্ড করে পার হয়ে যায়। পানিতে এই গাড়িটির ম্যাক্সিমাম স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই চিত্রা TM-140 গাড়িটি 7.9 মিটার লম্বা, 3.1 মিটার চওড়া, 3.1 মিটার উঁচু। এই গাড়িটি নিজের ভিতরে 8 জন প্যাসেঞ্জারকে সহজেই নিয়ে যাত্রা করে। এর পাশাপাশি জমি থেকে এর হাইট 45 সেন্টিমিটার। এই সবগুলো ফিচার থাকার পরেও এই গাড়িটি বিভিন্ন জায়গায় কোনো প্রকার সমস্যা ছাড়াই চলাচল করতে পারে। টেট্রা 813 1968 সাল থেকে একটা কোম্পানি এই হেভি ট্রাক গুলো তৈরি করে আসছে। এটাতে ফুল ট্রিপল ERS ক্যাম্প ড্রাম ব্রেক রয়েছে, যেটা প্রত্যেকটি চাকায় স্ল্যাগ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কাজ করে। প্রত্যেকটি ব্রেক সিলিন্ডার রিমোট কন্ট্রোল এবং প্রথম ব্রেক সার্কিটটি সামনের চাকার উপরে কাজ করে এবং যেখানে দ্বিতীয় চাকা এবং তৃতীয়টি পিছনের চাকার জন্য কাজ করে। আর এটি ট্রেইলার সার্ভিস ব্রেক ব্যবহার করার জন্য এখানে অ্যাসপিরেটেড বিটুইন ইঞ্জিন রয়েছে। 250 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন এবং 10টি স্পিড সমৃদ্ধ ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এর স্ট্যাবুলার ব্যাকবোন এই গাড়িটি একটি ট্রেলারকে টেনে নিয়ে যেতে পারে, যেটা 100 টনেরও উপরের ওজন বা যে কোনো লোডকে লোড সহনশীল। এটি প্রায় 3 টন পর্যন্ত ওজন নিতে পারে। এই গাড়িটি মালামাল সহ 80 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এর গিয়ার বক্স এর ক্যাবিনেটটি পিছনে অবস্থান করে, যেটা 960 নিউটন আউটপুট প্রোভাইড করে। আর এটার চেসিস একটা লম্বা টিউব, যেটা গাড়িকে ভারী ভারী ধাক্কা সহন করার জন্য ক্ষমতা দেয়। হাই টর্কশনাল এবং ব্রেন্ডিং সেফনেস এর কারণের জন্য আর সব প্রয়োজনীয় পাশগুলোকে সুরক্ষা দেয়। এছাড়াও এই ভেহিকেলটি পারফরমেন্স অনেক জবরদস্ত। খাল এবং 1 মিটার উঁচু প্রাচীরকেও এটি পার করতে পারে। ফারেট এই গাড়িটি 1959 সালে ডিমলা কোম্পানি তৈরি করা একটি ব্রিটিশ স্কাউট গাড়ি। ইন্টারেস্টিং কথাটি যেটা হলো, এই গাড়িটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় মিলিটারিদের জন্য ব্যবহার করা হয়। এখন এই পাল্টানো ভার্সনের উপর টিও ওপেন কোম্পানি এর তরফ থেকে 6টি বড় বড় কাস্টম টায়ার এর সাথে ফিট করা হয়েছে। মাঝখানের চাকাগুলো হাইড্রোলিক এর চেসিস কে আপডেট করা হয়েছে, যাতে কিছু ইমপ্রেস করার মতো টিংস সাসপেনশন কেও ফিট করা হয়েছে, যার কারণে গাড়িটি খুব সহজেই কঠিন থেকে কঠিন জায়গাগুলোতে সফর করতে পারে। আর আগামীতে যত কঠিন রাস্তাই সামনে আসুক না কেন, সেটা নিমিষেই পার করতে পারে। এরাতে 5.7 লিটার ক্যাপাসিটির সাথে এটি পাওয়ারফুল 8-সিলিন্ডার ইঞ্জিন লাগানো আছে। এছাড়াও সামনের দিকে একটি কাস্টম মেড গালফ লিংক হুক লাগানো আছে, যেটা উইন্ডস ক্যাবেল এর সাথে অ্যাড করা থাকে। এই সকল ফিচার এর কারণে এই অলরাউন্ডার যে কোনো জায়গায় চলার মতো একটি মেশিন। সেটা হতে পারে মরুভূমির পাহাড় অথবা এবড়ো থেবড়ো রাস্তা, আর যত রকমেরই খারাপ রাস্তা হোক না কেন।
প্যান্থার, রোজেন বার কোম্পানি, সবচেয়ে পুরনো ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বানানোর মতো নাম করা এই কোম্পানি। এরাই ফোর্থ জেনারেশনের প্যান্থার গাড়িটিকে লঞ্চ করেছে, যার স্পেশালাইজ ফায়ার ফাইটিং ইঞ্জিন এবং বিপজ্জনক সকল সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্যই তৈরি করা হয়েছে। প্যান্থারের আর পাওয়ারওয়ালা ভার্সন আগুন বোঝানোর নেভানোর জন্য 12,500 লিটার পানি বা ফোমের কাজ করতে পারে। আর 39 টন ওজনের সাথে এর ম্যাক্সিমাম স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই গাড়িটি ভলভো D16 ইঞ্জিনের সাথে সমৃদ্ধ, যেটাতে 1800 রেভলিউশন মিনিটে 750 হর্স পাওয়ার এর ক্যাপাসিটি রয়েছে। প্যান্থারের এর ট্রান্সমিশন এর পাম্পিং ইউনিটকে ট্রাকশন মোটরের মাধ্যমে অপারেট করার জন্যই তৈরি করা হয়েছে। প্রতি 10,000 প্রতি লিটারে প্রতি মিনিট রেটে পানি ঝরাতে সক্ষম। এছাড়াও এটি অটোমেটিক ট্রান্সমিশনের জন্য একটি পাওয়ার টেক অফ সিস্টেম ব্যবহার করে। পাশাপাশি এই গাড়িতে পাওয়ার ডিভাইডার রয়েছে, যা পাম্পিং অপারেশনের জন্য সাহায্য করে। আর গাড়িটি পাইপের টর্কে ডিভাইড করার জন্য গাড়িতে এক একটি ট্রান্সফার বক্স করা আছে, বক্স রয়েছে। ভিটাজ DT30 PM, এটি সকল প্রকার রাস্তায় চলতে সক্ষম। ক্যারিয়ার গাড়ির অনেক ভারী লোড ধারণ রাখতে এবং খারাপ থেকে খারাপতম জায়গায়, যেমন কাদাযুক্ত নর্দমা, মরুভূমি আর কঠিন বরফের রাস্তাতেও নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে, সেটা রাস্তা হোক বা নদী হোক। ভিটাজ নামের এই কোম্পানি বানিয়েছে এই গাড়িটিকে, এই গাড়ি বানিয়েছে যেটা বিভিন্ন অংশ একসাথে জয়েন্ট লেগে ব্যবহার করা হয়। এর ওজন 30 টন আর এটার লোড উঠাতে সক্ষম প্রায় এটি ATV 800 হর্স পাওয়ার U-শেপ 12 সিলিন্ডার মাল্টিফুল ডিজেল ইঞ্জিন এর সাথে সম্পৃক্ত। পানিতে এর ম্যাক্সিমাম স্পিড 6 কিলোমিটার প্রতি ঘন্টায়, অপরদিকে মাটিতে তার ম্যাক্সিমাম স্পিড 45 কিলোমিটার পার আওয়ার। এই গাড়ি ফুল লোড হওয়ার পরেও যে কোনো প্রকার কঠিন রাস্তা বা সমস্যা, যে কোনো ঝামেলা, সেটা দূর করে সামনে এগিয়ে যেতে পারে। এই ভেহিকলটি সামনে আসা সকল প্রকার সমস্যা 30% সামনে থেকে আসা, 30% সাইড থেকে আসা 15% এবং 1.2 মিটারের গভীরতার রাস্তা গভীরতম রাস্তাকে পার করতে পারে কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই। এই গাড়ি 4.5 মিটারের বেশি খালকেও ক্রস করতে পারে। এটির নিম্নতম টার্নিং রেডিয়াস 17.3 মিটারে। এটি একটি স্টেজের হাইড্রোডাইনামিক ট্রান্সফরমারের সাথে হাইড্রোমেকানিক্যাল ট্রান্সফরমারের সাথে যুক্ত, একসাথে সংযুক্ত করে, যা খুব সুন্দর কন্ট্রোলিং ব্যবস্থা দেয়। যখন কোন খারাপ রাস্তা দিয়ে বা ভারী লোড বহন করতে প্রয়োজন হয়ে যায়, তখনও এটার কোনো সমস্যা দেখা দেয় না। সে অনায়াসে সেই প্রতিবন্ধকতাকে দূর করে পার হয়ে যায়। বুরলাক, এটি 6 চাকার পাওয়ারফুল ঘরের মতন বডি দিয়ে তৈরি, আর পাশাপাশি ওয়াটার প্রোফাইলারের কারণে অদ্ভুত তৈরি হয়ে যায়। এই গাড়ি পানিতে সাঁতার কাটতে পারে, আবার বরফের ট্রাক থেকেও বের হতে পারে। এটি টয়োটা KD ডিজেল ইঞ্জিন এর সাথে সংযুক্ত, যেটাতে 1800 রিলেশন পার মিনিট এর 170 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এই ট্রাকটিতে অটোমেটিক গিয়ারবক্স এর ব্যবস্থা করা আছে, আর এটির হাইড্রো সিলিন্ডার এর সাহায্যে কন্ট্রোল করা হয়। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট হুইচ বক্স স্প্রিং সাসপেনশন এর ব্যবস্থা করা আছে, যেটি 200 মিলিলিটার পর্যন্ত করতে পারে, 720 থেকে 750 মিলিলিটার পর্যন্ত রোড ক্লিয়ারেন্স দিতে পারে। গাড়িটি লোডিং এর হিসাব অনুযায়ী প্রত্যেকটি চাকার ডিসপ্লেসমেন্ট 101.2 টন হয়ে থাকে। জমিতে এর ক্রস স্পিড 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর ম্যাক্সিমাম স্পিড 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর পানিতে এর স্পিড 6 কিলোমিটার পার আওয়ার। এই গাড়িটির খালি ওজন 3.74 টন আর ক্রস ওয়েট প্রায় 60 টন পর্যন্ত হয়ে থাকে। ফাইনালি পানিতে কোন প্রকার না ডুবে এটির লোড ক্যাপাসিটি 2 টন পর্যন্ত। RC 506 আমেরিকান কোম্পানি
মোটর জাহাজ 1959 সাল থেকেই মারাত্মক জবরদস্ত ট্রাক এবং ট্রাক্টর তৈরি করে আসছে। এটি কালো রংওয়ালা এই গাড়িটি NRCTCS তাদেরই তৈরি করা একটি আবিষ্কার। এই গাড়িটি ভিতর থেকে অনেক স্পেশাল ডিভাইসের সাথে যুক্ত থাকে। এটি একটি ছোট ক্রেইন যেটা 50 টন পর্যন্ত ওজন ঝুলিয়ে ধরে নিতে রাখতে পারে, যাতে এই ট্রেনটির লম্বায় প্রায় 2.5 মিটার লম্বা। এবং ইন্টারেস্টিং কথাটি হলো, যেটা সবগুলো জিনিস এই ডিভাইস গুলো এর ভিতরে রয়েছে, সবগুলো জিনিস যেগুলো এই গাড়ির ভেতরে ইনস্টল করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ইলেকট্রনিক, এবং সেগুলোকে ম্যানুয়াল কন্ট্রোল করার কোনো প্রয়োজন হয় না। মার্সিডিজ বেঞ্জ LG1519 এটি একটি অফরোড ট্রাক। এটি প্রথমবার 1976 সালে লঞ্চ হয়েছিল। 192 হর্স পাওয়ার এবং 5টি সিলিন্ডার সমৃদ্ধ ইঞ্জিন। এর ম্যানুয়াল ট্রান্সমিশনের ব্যবস্থা রয়েছে এবং মার্সিডিজ বেঞ্জের তৈরি করা অরিজিনাল সাসপেনশন লাগানো আছে। এই গাড়িটি প্রথমবার মিলিটারি অস্ত্রগুলোকে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল, যার কারণে এটিকে আর্টিলারি ট্রাক হিসেবেও সবাই এটাকে চিনে। বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং। এতগুলো মেশিনের মধ্যে আপনার কোন মেশিনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন।